আশা করি সবাই ভালো আছেন। আজকে ঠিক করেছি প্রথম থেকেই ফোন নেব, আপনাদের ফোন অ্যাটেন্ড করার চেষ্টা করব। তার আগে কিছু বলার আছে, একটু শুনে নিন। প্রত্যেক সপ্তাহে শনি এবং রবি আমি আপনাদের যা বলে থাকি, প্রত্যেক লগ্নের জাতক এবং জাতিকতা জাতিকাদের তাদের এই সামনে সপ্তাহটা কিরকম যাবে, আমি শনিবার বলি মেষ থেকে কন্যা লগ্ন অবধি, আর রবিবার বলি কন্যার পরে তুলা থেকে মীন লগ্নের অবধি জাতক জাতিকার এই সামনে সপ্তাহটা কিরকম যাবে। এটা জেনে নিলে পরে যেটা আপনাদের সুবিধে, আপনারা বেশ কিছু ব্যাপারে একটু অ্যালার্ট থাকতে পারবেন, একটু নিজের জীবনে চলার পথে যা সমস্ত আপনাদের যে দিকগুলো আছে সেই দিকগুলোকে ব্যাপারে আপনারা একটুখানি সজাগ থাকলে পরে সেভাবে চলতে পারবেন। এটাই প্লাস পয়েন্ট এই শর্ট টার্ম প্রেডিকশান জেনে নেওয়ার জন্য। এই শর্ট টার্ম প্রেডিকশান হলো জেনারেল, এই জেনারেল শর্ট টার্ম প্রেডিকশান মানে সাধারণভাবে এই লগ্নের জাতক জাতিকার কেমন থাকবে, বিভিন্ন দিক, বিশেষ করে কিছু ইম্পর্টেন্ট দিক, গুরুত্বপূর্ণ দিক, সেগুলো নিয়ে আমি বলে দিই, আলোচনা করি। এছাড়া আজকে ফোন নেব, আমি সাধারণভাবে রবিবার লাইভ ফোন ইন প্রোগ্রাম করি, তো আজকে ভাবছি ইচ্ছা হলো আজকে আপনাদের ফোন একটু নিই, কেন প্রতিদিনই মনে হয় তিন চারটে ফোন নেওয়ার পরে আর নেওয়া হয় না। তো আজকে আর একটা ইন্টারেস্টিং, খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং, খুব মজার ব্যাপার নিয়ে আলোচনা করব। আজকে এমন একজন মানুষের চার্ট বা তার জন্মকুষ্ঠি নিয়ে আলোচনা করব, সেই মানুষটি আমাদের ভারতবাসী, তথা বিশেষ করে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ এবং বাংলা, এপার বাংলা ওপার বাংলা মানুষরা তাকে আমরা মাথায় তুলে রেখেছিলাম, রাখছি এবং রাখব, আগামী প্রজন্মও রাখবে, তেমন একজন যে মানুষটিকে সবাই চেনে, আবাল বৃদ্ধ বনিতা তাকে সবাই চেনে, সমানভাবে তাকে ভালোবাসে এখনও। তো তেমন একজন মানুষের চার্ট নিয়ে, তার জন্মগোষ্ঠী নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ দিকগুলো। প্রত্যেক প্রোগ্রামে আমি ভাবছি এবার থেকে কিছু সেলিব্রিটি যারা খ্যাতনামা ব্যক্তি তাদের চার্ট নিয়ে আলোচনা করব, তাতে আপনাদের চোখেতে যে পর্দাগুলো একটু থাকে, যে আমাদের এই জিনিসগুলো থাকলে এইভাবে ভীত হয়ে যাই আমরা, তো অনেকের চার্টে দেখবেন এরকম থাকে, কিন্তু তারা কি করে বিখ্যাত হলো, এটাই হলো উদ্দেশ্য আমার এই বিভিন্ন সেলিব্রিটিদের চার্ট নিয়ে আলোচনা যখন করবো আপনারা বুঝতে পারবেন। সঙ্গে থাকুন, কে আছেন? হ্যালো। হ্যালো, আমি হাওড়া থেকে সৈকত মাঝি বলছিলাম। আচ্ছা সৈকত মাঝি, বলুন। হ্যাঁ ডেফিনেটলি, ডেট অফ বার্থ বলুন, চটপট বলে বলুন। 7/6/1990। হ্যাঁ 7/6, হ্যাঁ 7/6/1990। 90, টাইম সকাল 10টা। আচ্ছা, এটা বৃহস্পতিবার ছিল? হ্যাঁ বৃহস্পতিবার। কোথায় জন্ম? হাওড়া। হাওড়ায় জন্ম। চটপট প্রশ্নটা বলে ভালো। আমার মানে ব্যাপার হচ্ছে আমি বিজনেস করি, ইলেকট্রিকের দোকান, ইনকাম করে কিন্তু টাকা পয়সা। হ্যাঁ, ইনকাম করে টাকা পয়সা ঠিক আসে না বিজনেসে, টাকা জমে না, যা ইনকাম সব বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে নি। হ্যাঁ একটু, আচ্ছা তোমার ভাই এই সিংহ লগ্ন, হ্যাঁ হ্যাঁ সিংহ লগ্ন, তো সিংহ লগ্নে যে দশম জায়গাতে তোমার চার্টে সিংহ লগ্ন এবং তোমার বৃশ্চিক রাশি, হ্যাঁ তো সিংহ লগ্নের আমরা যে কোনো জাতক জাতিকার দশম স্থান থেকে আমরা সাধারণভাবে কাজটা দেখে নিই, সেই দশমে রবি বসে আছে, রবি আছে সিংহ লগ্নের লগ্নপতি দশমে বসে আছে, এবং সেটি কোথায়, সেটি খুব দূর ভালো জায়গায় নয়, মানে ওই লগ্নপতি দশমে যে জায়গায় আছে, এবং রবি আমরা জানি সাধারণভাবে কর্মকারক গ্রহ, সে ভালো জায়গায় বসে নেই, সে শুক্রের স্থানে বসে আছে, সে বসে আছে বৃষতে, বুঝতে পারলে ভাই? বাট তুমি মনের দিক থেকে খুব ভালো ছেলে, সৎ ছেলে, হ্যাঁ কারণ নবাংশে তোমার লগ্নে বৃহস্পতি ভালো জায়গাতেই আছে, খারাপ জায়গাতে নেই। আর একটা কথা বলি, এই সিংহ লগ্নের জন্যে, সিংহ লগ্নের জন্যে শনি কিন্তু ভালো নয়, হ্যাঁ শনি ভালো নয়, সেই শনি আবার তোমার নবাংশের দশমে বসে আছে। আমি শুধু তো একটা চার্ট দেখি না, আমি একজনের জন্য, আপনার এখন সবাই জেনে গেছেন আমার প্রোগ্রাম যারা দেখেন নিয়মিত, একজনের জন্যে আমি 18 থেকে 20টা চার্ট দেখে থাকি,
তার জন্যই সবাইকে বলি শুক্রবারের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, কারণ শুক্রবারের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিলে কি হয়, আমি শনি রবি চেম্বার করি মাত্র 2 দিন, সেদিনে আপনারা আসতে পারবেন। আমার এই চার্টটা বানাতে ঘন্টাখানেক সময় লাগে, তারপর এলে আমি 8 ঘন্টা চেম্বারে সময় দিই, আপনাদের বুঝিয়ে দিই টেকনিক্যাল ব্যাপারগুলো কি। সোম থেকে শুক্র আমি যেহেতু কলেজের একটি প্রফেসর, কলেজে অধ্যাপনা কাজে যুক্ত থাকি, তাই সোম থেকে শুক্র চেম্বার করার আমার সময় থাকে না এবং ইচ্ছাও থাকে না। শনি রবি আমার অফ ডে, আমি এটা শখে খুব ভালো করে করি, আমি এনজয় করি এটা। তো যাই হোক, তো এটা ভাই তোমার এই D1 এবং D9-এ সমস্যা আছে, রবির একটা যে কর্ম তোমার D1-এ লগ্নবতী বললাম, এই জায়গাটা যদি প্রতিকার না করো তাহলে কিন্তু তোমার কাজ করবে, প্রচুর পরিশ্রম করবে, সে অনুপাতে আউটপুট পাবে না, ঠিক আছে? কোন শিক্ষিত কোন অ্যাস্ট্রোলজারকে দিয়ে তুমি একবার দেখিয়ে নো চার্টটা, যে অনেকগুলো চার্ট দেখে, শুধুমাত্র D1 D9 নয়, তবে D10 দেখতে হয়, এই সমস্তগুলো দেখতে হয়, ভাব চার্ট দেখতে হয়, অনেক কিছু দেখতে হয়, তাহলে তুমি মনে হয় আশা করছি তুমি কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম, আমি প্রথমে আমার কমিটমেন্টটা ফুলফিল করে নিই, এটা হচ্ছে এই বিভিন্ন লগ্নে জাতকজাতিকা এই সামনের সপ্তাহে কেমন থাকবে। তো আজকে আমি যেটা ঠিক করেছিলাম, মেষ থেকে কন্যা লগ্ন বলবো, মেষ থেকে কন্যা লগ্নের জাতকজাতিকার সঙ্গে যে আছেন একটু থাকবেন, আমি না হলে শেষই করতে পারবো না, আপনাদের ফোন অ্যাটেন্ড করতে করতে ফোন নেওয়ার পাশাপাশি আমি বলতে থাকবো। হ্যালো, হ্যাঁ সঙ্গে থাকবেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আমি বলি, এই 28/5/2017 থেকে 3 জুন 2017, অর্থাৎ এই সামনের রবি থেকে শনিবার কেমন থাকবেন আপনাদের। যারা মেষ লগ্নে জাতকজাতিকা তারা, তাদের কিন্তু স্বাস্থ্য সাধারণভাবে ভালো থাকবে, অ্যাটলিস্ট 30/5 অবধি, 30 তারিখ অবধি স্বাস্থ্য ভালো থাকবে, তারপরে একটু হয়তো খারাপ হতে পারে, কিন্তু অতটা খুব একটা ফ্যাটাল কিছু নয়। আর জমিজমা সম্পত্তি এই যোগ যোগ আছে, জমিজমা প্রাপ্তির যোগ আছে, মেন্টাল ডিস্টারবেন্স একটু থাকবে, আর মোটামুটিভাবে 15 দিন এখন থেকে মেন্টাল ডিস্টারবেন্স থাকবে, মানসিক একটু অশান্তি থাকবে মেষ লগ্নে জাতকজাতিকার জন্যে। বৃষ লগ্নে জাতকজাতিকার 28/5 থেকে 3 জুন 2017 বলবো, আপনাদের দাম্পত্য সম্পর্কে একটু সমস্যা হবে, স্পাউস রিলেশন অফ স্পাউসে একটু সমস্যা হবে, শত্রু থাকলেও শত্রু জয় করতে পারবেন, কাজকর্মের কিন্তু একটু সমস্যা থাকবে, যে অনুপাতে কাজ করবেন সেরকম রেজাল্ট পাবেন না, কাজকর্মে একটুখানি আপনাদের মানসিক অশান্তি বা মেন্টাল ডিস্টারবেন্স থাকবে। কর্কট লগ্নের ক্ষেত্রে বলবো, আপনাদের ক্ষেত্রে কিন্তু মেন্টাল ডিস্টারবেন্স থাকবে, বিশেষ করে আপনার ডিস্ট্রেস হয়ে পড়বেন, মেন্টালি ডিস্টারবেন্স থেকে বলবো মেন্টালি ডিস্ট্রেসড হয়ে পড়বেন, বিধ্বস্ত হয়ে পড়বেন বিভিন্ন ব্যাপারে, আর খুব এক্সপেকটেশন খুব হাই থাকবে, প্রত্যাশা খুব বেশি থাকবে, কাজ কাজের ব্যাপারে কাজ যা করছেন তার থেকে খুব বেশি আপনারা প্রত্যাশা করবেন, কিন্তু সেটা যেহেতু ফ্রুটফুল না হওয়ার জন্যে মেন্টালি ডিস্ট্রেস হয়ে পড়বেন, এই ব্যাপারে সজাগ থাকবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে বলবো, কাজকর্ম খুব ভালো থাকবে, সন্তানের জায়গাটা চিলড্রেনের জায়গায় কোনো একটা শুভ সংবাদ পাবেন এই সপ্তাহেতে সাধারণভাবে, আর মোটামুটি থাকলো। আমি মিথুন লগ্ন অবধি কে আছেন একটু বলে নি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি আলিপুরদুয়ার থেকে বলছি। আচ্ছা, আলিপুরদুয়ার থেকে প্রোগ্রাম দেখেন? হ্যাঁ হ্যাঁ দেখি, খুব ভালো লাগে আপনার প্রোগ্রাম। কেন ভালো লাগে? নলেজের প্রোগ্রাম, খুব নলেজের প্রোগ্রাম। অ্যাকচুয়ালি কি জানো তো, আমাদের এই নলেজই হলো অ্যাসেট, আমরা যে বলি জমি জমা বাড়ি গাড়ি এসব সঙ্গে যায় না, এসব অ্যাসেট নয়, যার জ্ঞান আছে তাকে জীবন অন্য কিছু ভাবতে হয় না, অর্থাৎ জ্ঞানই হলো আসল সম্পদ। তাই জ্ঞান বাড়াতে গেলে পড়াশোনা করতে হবে, সৎসঙ্গ করতে হবে, সবসময় আলোচনার মধ্যে থাকতে হবে। হ্যাঁ বলো, তোমার ডেট অফ বার্থ টাইম বলো। হ্যাঁ, আমার নাম অরিজিৎ শঙ্কর পাল। অরিজিৎ শঙ্কর পাল, আচ্ছা ডেট অফ বার্থ বলো। 6/1/1990। 6/1/1990, আচ্ছা 6/1/1990। হ্যাঁ সময় বলে বলো। সকাল 10:15, 10:15 বলতে 10:15, তাই তো? হ্যাঁ আচ্ছা 10:15। তোমার কি শনিবার ছিল? হ্যাঁ, জন্মস্থান আলিপুরদুয়ার। জন্মস্থান আলিপুরদুয়ার, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আমি একটু বলে নি, তোমার হচ্ছে কিন্তু মীন লগ্ন ভাই। হ্যাঁ মীন লগ্ন আর মেষ রাশি। হ্যাঁ তো তোমারও কি একটু ওই কাজকর্মের ব্যাপারেই প্রশ্ন, তাই তো? কেরিয়ার নিয়ে কর্মের জায়গাতে প্রশ্ন। আচ্ছা মীন লগ্নে তোমার দশম স্থানটা দেখে নিয়ে আমি কি আছে, তোমার দশম স্থানে এখানে শনি বসে আছে আর রবি আর বুধ, ঠিক আছে? শনি বুধ রবি বসে আছে মীন লগ্নের জন্য, এবং তোমার ক্ষেত্রে বলে দিই, তোমার ক্ষেত্রে
রবি, বুধ, শনি, শুক্র এই গ্রহগুলো কিন্তু খুব একটা ভালো নয়, ঠিক আছে? তো তোমার এখানে দুটো ম্যালিফিক প্ল্যানেট বসে আছে ভাই। হ্যাঁ, তো যে সেই ক্ষেত্রে আর ডি নাইনে দেখি, ডি নাইনের ক্ষেত্রে তো দশমে বসে আছে শুক্র, যেটা বলছিলাম মীনলগ্নের ক্ষেত্রে শুক্র ভালো নয়, তো তোমার দশমে শুক্র বসে আছে। হ্যাঁ, আর রবির অবস্থা দেখি, রবির জায়গাটাতে নাইনে সেটা কর্মপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি আছে তৃতীয়, বুধের জায়গাতে মিথুনে। শোনো, কর্মপতিও যেখানে বসে আছে সেটাও ভালো নয়। হ্যাঁ, কর্মপতি তোমার কর্মপতি বৃহস্পতি সে বসে আছে কিন্তু মিথুনে, জায়গাটা খুব একটা ভালো নয়। হ্যাঁ, আমরা যারা মান্ডেন অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করি তারা জানে আমাদের দেশের যে চার্ট, একটা মানুষ নয় বিভিন্ন অর্গানাইজেশনের চার্ট নিয়ে আলোচনা করা যায়, একটা অ্যাস্ট্রোলজি ডিফারেন্ট ব্রাঞ্চ যেটা বলে মান্ডেন অ্যাস্ট্রোলজি বা জাগতিক জ্যোতিষ। না, 1948 সালে, একটু হোল্ড করো, যারা শুনছে তারা একটু বলে নি, 1948 সালের রাত 12:15 চার্ট দেখলে দেখা যাবে মিথুনে, ভারতবর্ষের মিথুনে বৃহস্পতি বসে আছে, খুব একটা ভালো নয় অর্থনীতির অবস্থাটা। যাই হোক, সেটাই ইমপ্লাই করে, তাই এখনো 50 বছর পরও, এতদিন পরও আমরা অর্থনৈতিক জায়গাটা সেভাবে ইম্প্রুভ করতে পারিনি। হ্যাঁ, তোমার এই জায়গাটা ভাই রেমেডি নিতে হবে, ভীষণভাবে রেমেডি দরকার আছে, রেমেডি দরকার। রেমেডি মানে ভীষণভাবে মানে খুব বেশি পাওয়ারফুল কিছু কর্মপতিকে পাওয়ার দিয়ে দিলাম তা কিন্তু নয়, ঠিক আছে? তো যেমন তোমার ক্ষেত্রে সাধারণভাবে কর্মের যোগ কারক, কর্মের যে কারক গ্রহ আমরা জানি রবি, রবিকে পাওয়ার দিলে খুব মুশকিল আছে, কারণ রবি তোমার লগ্ন সাপেক্ষে শুভ না, ঠিক আছে? বললাম স্যার, আমি বিকম করে LLB করে এখন এই কোর্টে প্র্যাকটিস করছি, কিন্তু সেভাবে ইমপ্রুভ হচ্ছে না। 2 নম্বর কথা, গভর্নমেন্ট জবের অনেক এক্সাম দিচ্ছি, একটাও ক্র্যাক করছে না। হ্যাঁ, সেটাই হবে, একটু তোমার আমি দেখি একটু DAP-টা কি চলছে, দশা অন্তর্দশাটা কি চলছে, দশা অন্তর্দশা তোমার এখন যেটু যাচ্ছে 2016 চন্দ্র বৃহস্পতি, 12:09 চন্দ্র শনি, ঠিক আছে? তোমার কিন্তু দশা অন্তর সাপোর্ট করছে না, বুঝতে পেরেছো? তোমার দশাটা, হ্যাঁ দশাটাও খারাপ, মানে অ্যাটলিস্ট 12/9/2017-র পরে তো আর একটু খারাপ যাচ্ছে, ঠিক আছে? তো এই অবস্থাতে তুমি তো আর এই বসে থাকবে না, কিছু প্রতিকার নিতে হবে, তোমার প্রতিকার ছাড়া তুমি কিন্তু উন্নতি করতে পারবে না, ওদের সময়টা পেরিয়ে যাবে, সময়টাই কাজে লাগাতে পারবে না, ঠিক আছে? কোনো শিক্ষিত, হ্যাঁ, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে 2022-এর আগে, এখন বয়স কত তোমার? 90, 90, ঠিক আছে? আমি 2022-এর আগে সাধারণভাবে গভর্নমেন্ট জবের কোনো সম্ভাবনা দেখছি না, ঠিক আছে? তো আমি আরো কিছু চার্ট দেখে আমরা ঠিকঠাক বলে দিই, তো এক্সাক্ট সময়টা তোমাকে বলে দেওয়া যাবে যদি আরো ভালো করে, এবং আদৌ গভর্নমেন্ট সার্ভিস যদি সমানষ্ট করবে কিনা আমি বলে দিই। অনেকে দিনের পর দিন খেটে যায় গভর্নমেন্ট সার্ভিসের জন্য, কিন্তু টাইম পায় না, আলটিমেটলি হয় না, তো কোনো শিক্ষিত অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে দিলে সে তোমাকে বলে দেবে তুমি সমানষ্ট করছো নাকি সব গভর্নমেন্ট সার্ভিসের জন্য খেটে যাও, পেয়ে যাবে, ঠিক আছে? আরো অনেকগুলো দেখতে হয়, একজনের চার্ট দেখতে গেলে একটা প্রশ্ন উত্তর দিতে গেলে 4 থেকে 5টা চার্ট দেখতে হয়, 5 থেকে 10 মিনিট সময় লাগে, ঠিক আছে? তো কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবে এই জায়গায় সমস্যা আছে বলে দিলাম, এবং প্রতিকার নিতে হবে, ওকে? আচ্ছা, ভালো দেখো, তো যেটা বলছিলাম আমি, যে আমি সিংহ লগ্ন অব্দি বলেছিলাম, মিথুন লগ্ন অব্দি বলেছিলাম, সিংহ লগ্নে যত জাতিকা কেমন থাকবেন 28/5/2017 থেকে 3 জুন 2017, সিংহ লগ্নে জাতকে বলবো স্বাস্থ্যের, হেলথের সমস্যা থাকবে, যে আছেন সঙ্গে থাকুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ সঙ্গে একটু থাকুন যে আছেন, হ্যাঁ আমি আলোচনাটা শুনুন একটু। তো সিংহ লগ্নের জাতক জাতিকা বলবো হেলথ নিয়ে প্রবলেম থাকবে, একটু সাবধানে থাকতে হবে, মানসিক চাপ সপ্তাহের শেষে বিশেষ করে শুক্রবারের পর থেকে কমতে থাকবে, এখন একটু মানসিক চাপ আছে। আর প্রাপ্তি যোগ আছে, হঠাৎ করে কিছু পাওয়ার একটা যোগ আছে, বিশাল কিছু নয় কিন্তু সামান্য কিছু, বাট আমরা বেশ খুশি হতে পারি এমন কিছু প্রাপ্তি যোগ আমাদের আছে কন্যা লগ্ন বলে। আজকে শেষ করব এই শর্ট টার্ম উইকলি প্রেডিকশনটা। কন্যা লগ্নের ক্ষেত্রে বলবো এই সময় যদি আপনারা কোনো কিছু লেখা টেখা লিটারেচার নিয়ে কোনো কিছু বা বা লিখছেন হয়তো অনেকদিন ধরে, সেটা প্রকাশ পাবে, সেই লেখাটা কোনো ভালো জায়গাতে প্রকাশিত হবে, কোনো জায়গায় ভালো স্পিচ বা কোনো কনফারেন্স বা সেমিনারে যদি আপনার কোনো স্পিচ দেওয়ার থাকে আপনি খুব ভালো করে কথা বলতে পারবেন, স্পিচ দিতে পারবেন, সুবক্তা হিসাবে আপনি পরিচিতি পাবেন এই সপ্তাহের জন্যে। এবং কর্ম শুভ, কাজের জায়গাটা ভালো, বাট ব্যয় একটু বাড়বে। আজকে কন্যা লগ্ন বলে থামছি, কালকে দুপুর 2টো থেকে জানেন আপনারা লাইভ প্রোগ্রাম করি এই সৃষ্টিতেই, বাকি কন্যা লগ্নের পর থেকে অর্থাৎ তুলা লগ্ন থেকে মীন লগ্ন অবধি আমি কালকে বলে দেবো। হ্যাঁ বলুন, হ্যালো, হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ সন্তোষ সাহা বলছি। সন্তোষ সাহা কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। হাওড়া থেকে, বলে দিন ডেট অফ বার্থ, টাইম প্লেস, শর্টপট। হ্যাঁ 23/7/1988।
23 আট 8 1988, হ্যাঁ টাইমটা বলে দিন। 8:15, রাত 8:15, আর রাত 8:15। আচ্ছা রাত 8:15 মানে হচ্ছে পিএম। আচ্ছা আপনার কি জন্ম হয়েছিল মঙ্গলবার? হ্যাঁ মঙ্গলবার। কোথায় জন্মেছিলেন? হাবড়া। হাবড়া, হাবড়া 24 পরগনা, তাই তো? হ্যাঁ। আচ্ছা তো আপনার ক্ষেত্রেও কিন্তু মীন লগ্ন দেখছি, মীন লগ্নের পরপর দুবার পেলাম, মীন লগ্ন এবং ধনু রাশি। হ্যাঁ বলুন, প্রশ্ন বলুন। একটু বলি, আপনার ক্ষেত্রে যোগটা আমি দেখতে পাচ্ছি, কনফার্ম করার জন্য একটা চার্ট দেখতে হবে, আমি একটু দেখে নি আপনার ক্ষেত্রে দশমাংশটা আমি দেখে নি। মীন লগ্ন আপনার তো, মীন লগ্নের জন্য, হ্যাঁ মীন লগ্নের দশমাংশ জন্য, ঠিক আছে রবির জায়গাটা দেখে নি, ধান কোথায় বসে আছে, সেভেন্টে শুক্রের জায়গাটা। হ্যাঁ ভাই প্রচুর স্ট্রাগল করতে হবে, খুব বেশি হাইফাই মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট মানে অফিসার পোস্টে হবে না, ক্লারিক্যাল পোস্টে হবে, কিন্তু ভালো রকম প্রতিকার নিতে হবে, না হলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে, মানে হয়তো প্রিলি ক্লিয়ার করবে, ঠিক আছে প্রিলি রিটনেতে মানে মেনেতে গিয়ে হয়তো খুব সামান্য কিছুর জন্যে কেটে যেতে পারে, ঠিক আছে এই ধরনের সমস্যাগুলো হবে। হ্যাঁ বাট তোমার ক্ষেত্রে পসিবিলিটি আছে, আমি বলবো পসিবিলিটি আছে, খুব ভালো করে লড়ে যাও, ভালো প্রোটেকশন নিয়ে লড়ে যাও, তোমার ক্ষেত্রে আগের চার্টে যেমন বলছিলাম যে পসিবিলিটিটা একটু কম, তোমার চার্টে দেখলাম একটু পসিবিলিটি বেশি, ডি টেনের যে অবস্থা দেখলাম সেই ক্ষেত্রে একটু বেটার দেখলাম, ঠিক আছে তাই তোমাকে কথা বলছি আমি। হ্যাঁ 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 হতে চাইলে কত সাল থেকে বলা যেতে পারে, তো সেই ক্ষেত্রে একটা কথা বলি, এই কম সম স্বল্প সময়েতে খুব মুশকিল বলা এক্সাক্ট টাইমটা, আমি মোটামুটি একটা বলে দিচ্ছি, ঠিক আছে মোটামুটি বলতে গেলে মীন লগ্নেতে, ঠিক আছে চন্দ্র এবং মঙ্গল, ঠিক আছে ভালো, তোমার এখন একটু বলে দিই, হ্যাঁ তোমার সময়টা কিন্তু যাচ্ছে ভালোই, তোমার 2018 20 ফেব্রুয়ারি 2018 অবধি ওয়েট করো, তার মধ্যে হলে হলো না হলে ছেড়ে দাও, বাট হবে কিন্তু প্রতিকার নিতে হবে, তাও বলে দিচ্ছি 20 অক্টোবর 2016 থেকে কিন্তু যোগ শুরু হয়েছে। হ্যাঁ তো এটা 20 ফেব্রুয়ারি 2018 মধ্যে গভর্নমেন্ট সার্ভিস হবে, ঠিকঠাক প্রতিকার নিলে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস হয়ে যাবে, বিশাল হাইফাই কিন্তু এক্সপেক্ট করো না, সেটা হবে না, মোটামুটি একটা ক্লারিক্যাল জব তুমি পাবে, এটুকু বলে দিতে পারি, ঠিক আছে নমস্কার। হ্যাঁ ওকে, তো যেটা বলছিলাম আমি সব প্রোগ্রামের শুরুতে একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আলোচনা করবো, আজকে আলোচনা করবো মহানায়ক উত্তম কুমারের জন্মকুষ্টি নিয়ে, ঠিক আছে সঙ্গে একটু থাকুন, আমি জানি না আপনাকে সময় দিতে পারবো কি না, সঙ্গে থাকুন, যেহেতু খুব ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আলোচনা করছি, আমাদের সবার প্রিয় মহানায়ক উত্তম কুমারের জন্ম ছক নিয়ে একটু আলোচনা করি, আমরা সবাই খুব ইন্টারেস্টেড, সেই সময় 70 দশকে এমন কোনো মানব মানবী ছিলেন না যে মহানায়কের প্রেমে মজেননি, সবাই আবাল বৃদ্ধ বনিতা সবাই, আমাদের কাছে এখন উনি শ্রদ্ধেয় চিরবরণ্য হয়ে থাকবেন। তো সেই মহানায়কের চার্ট নিয়ে একটু বলি, সে মহানায়ক উত্তম কুমারের জন্ম হয়েছিল 3/9/1926, 3 সেপ্টেম্বর 1926 সকাল 10:01 ক্যালকাটাতে। হ্যাঁ তো আমরা একটু বলি, দেখুন যে আমাদের এই রাহু কেতুকে সবসময় ভয় পাই আমরা সাধারণভাবে, রাহু কেতু থাকলেই খুব মুশকিল, আমরা একদম ভীত সন্ত্রস্ত হয়ে পারি, আর আমাদেরকে ভয় দেখানোর তো লোকের অভাব নেই, তো আপনাদের বলে রাখি মহানায়কের জীবনে ওনার ভাগ্যে রাহু ছিলেন, রাহু ছিল জানেন কি, দত্তর আপনাকে দিয়ে রাখলাম, মহানায়কের জীবনে ভাগ্যে রাহু ছিল, ভাগ্য বলতে কি টেকনিক্যালি বলছি, ভাগ্য বলতে নবম স্থানটা বুঝি আমার, তো মহানায়কের ছিল তুলা লগ্ন, তুলা লগ্নের শনি ছিল তুঙ্গ হয়ে বসেছিল তুলা লগ্নতে, তো মহানায়কের নবমে 9th অর্থাৎ মিথুনে রাহু ছিল। তো ভাগ্যস্থানে রাহু, দেখুন সেই মহানায়কের ভাগ্যস্থানে রাহু থাকার পরেও তিনি কিভাবে জীবনে সাকসেসফুল, তিনি কিভাবে কালমিনেটিং পয়েন্ট অফ সাকসেসের উনি রিচ করেছিলেন, শীর্ষে পৌঁছেছিলেন কিভাবে, দেখুন আমি একদিন একটা প্রোগ্রামে বলেছিলাম বিভিন্ন লগ্নে জাতকাধিকার তার কোন ফিল্ডে যাওয়া উচিত, এই নিয়ে আলোচনা করেছিলাম, বিস্তর আলোচনা করেছিলাম, ভবিষ্যতেও করবো, বলেছিলাম যে খুব ভালো নাট্যকার অভিনেতা হতে গেলে বা কাব্য সম্বন্ধে ভালো আমাদের যদি কেউ ভালো একজন রচনা করতে গেলে কি কি থাকা দরকার, আমি বলেছিলাম 3টে গ্রহের খুব গুরুত্বপূর্ণ আছে, যেখানে মানে ইম্পর্টেন্স আছে, শুক্র চন্দ্র মঙ্গল,
এই মহানায়কের জীবনে শুক্র চন্দ্র মঙ্গল কতটা ইম্পর্টেন্ট ছিল, কি অবস্থায় ছিল দেখুন। মহানায়কের লগ্নে সাপেক্ষে, লগ্ন সাপেক্ষে টেনতে মহানায়ক ছিল কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশিতে চন্দ্র, জানেন আপনারা চন্দ্র নিজস্ব জায়গা স্বক্ষেত্র, সেখানে চন্দ্র অবস্থান করছে কর্কট রাশি, এবং চন্দ্রের সঙ্গে সূর্য, ওই চন্দ্রের সঙ্গে ভেনাস শুক্র একসঙ্গে বসে আছে। বলছিলাম চন্দ্র শুক্র এবং মঙ্গল বলছিলাম, এবং এই শুক্র আবার নবাংশে তুঙ্গস্থ, এই শুক্র নবাংশে তুঙ্গস্থ ছিল, তাহলে চন্দ্র এবং শুক্রের একটা দারুণ মেলবন্ধন তার দশমে ছিল। এখান থেকে বোঝা যাচ্ছে যে উনি এই অ্যাক্টিং অভিনয় জীবনই ওনার ক্ষেত্রে ডিফাইন ছিল। এবং এও বলে রাখি এই চন্দ্র আরো পাওয়ারফুল হয়ে গেছে, নবাংশে একই জায়গায় আছে, মানে বর্গোত্তমা। যদি কোনো একটা গ্রহ D1 অর্থাৎ লগ্ন ছক এবং নবাংশে একই রাশিতে থাকে, আমরা বলি সেই গ্রহ বর্গোত্তমা। এই গ্রহ চন্দ্র বর্গোত্তমা হয়েছিল, চন্দ্র শুক্রের এই জায়গাটা পেলেন। এবং আমি বলবো D9 শুক্র তুঙ্গস্থ বললাম, এবং তুলা লগ্নে যে যোগকারক গ্রহ, ওনার তুলা লগ্ন ছিল, যোগকারক গ্রহ হচ্ছে প্রত্যেকটা মানুষের অ্যাসেট, এটা নিয়ে আমরা জেনারেলি খেলি আর কি জীবনে, খেলি মানে আমাদের এটা কোটে ওয়ালটা থাকে আমাদের যোগকারক গ্রহ। যাই হোক, তো তুলা লগ্নে যোগকারক গ্রহ হলো শনি, সে লগ্নে তুঙ্গস্থ, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট দেখুন, D10, D1, D9 বললাম, এবার দশমাংশ বলছি, আলাদা ছক, দশমাংশ শুধু প্রফেশন বা ক্যারিয়ারের জন্য, সেই দশমাংশে D10 এ দশমে রবি, রবি সাধারণভাবে জানেন যে আপনার কর্ম কারক গ্রহ, এবং শুক্র এবং মঙ্গল স্বক্ষেত্রে বসে আছে দশমাংশে। তাহলে চন্দ্র শুক্র মঙ্গলের একটা দারুণ স্ট্রং কানেকশন পাওয়া গেল, দশমাংশে দশমে রবি আছে, এবং D1 এ একাদশপতি রবি, মানে ইনকামের জায়গাটা ইন D1 এ একাদশপতি রবি স্বক্ষেত্রে অবস্থান করছে, বুধের সঙ্গে বুধাদিত্য যোগ হয়ে। তাহলে এনার সাকসেস আসবে না তো কি সাধারণ মানুষের আসবে? হ্যাঁ, কিন্তু প্রত্যেকের মানুষের সাকসেস যেমন আসে, তেমনি কিছু ফেলিওরও থাকে, কিছু খারাপ দিকও থাকে, কোনো মানুষের জীবনে চরমভাবে সব ঠিক থাকে না। তো এই চার্ট দেখে অনেক কিছুই ওনার জীবনে সমস্যা ছিল, উনি অনেক দুঃখে ছিলেন কয়েকটা ব্যাপারে, সে ব্যাপারে আলোচনা করছি না, উনি আমাদের কাছে চিরবরেণ্য চিরস্মরণীয় হয়ে থাক। তো ওনার ক্ষেত্রে বৃহস্পতির একটা বড় গুরুত্ব ছিল, বৃহস্পতি ওনার জন্যে খুব একটা সুবিধে ছিল না, ভালো ছিল না। তো বৃহস্পতি ভালো জায়গায় থাকলে উনি অনেক বেশি হয়তো আরও আমাদের মানে রাজস্বিক জায়গা থেকে আর একটু সাত্ত্বিক জায়গায় এসে জীবনকে আরও ভালো করে কাটাতে পারতেন সেই জায়গাটায়। যাই হোক, কারণ এই তুলা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি ভালো নয়। আর দেখুন ওনার যে মৃত্যুটা হয়েছিল সেটা হচ্ছে 24/7/1980, এই সময় ছিল ভেনাস শুক্র এবং বৃহস্পতির দশা অন্তর্দশা। তার আগে থেকেই উনি, তার আগে থেকেই ওনার শরীরটা খারাপ ছিল, যারা জানেন ওই সময় তারা জানেন। যাই হোক, তো আজকে এইটুকু বললাম মহানায়কের জীবন সম্বন্ধে, আশা করি আপনাদের ভালো লাগলো। এরকম প্রত্যেক দিন কিছু কিছু চিরবরেণ্য মানুষের নিয়ে আমি আলোচনা করব। তো আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি, আশা করব আপনারা ভালো থাকবেন, প্রোগ্রাম ভালো লেগেছে। আবার কালকে রবিবার দুপুর 2টাতে লাইভ ফোন ইন প্রোগ্রামে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার। না না, চলছে না, ও ঠিক আছে।